হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। ফেন্সি ফুডস চ্যানেলের ঈদের স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের ফিরনি রেসিপি। বিয়েবাড়ির ফিরনির সাথে তো আমরা কম বেশি সবাই পরিচিত, তবে এই হোটেল স্টাইলের ফিরনিটা একটু স্বাদে ভিন্ন হয়ে থাকে। আমি কয়েকটি হোটেলে এই ফিরনিটা ট্রাই করেছিলাম, আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছে। আমি তাই চেষ্টা করেছি যতটা সম্ভব তাদের রেসিপির কাছাকাছি যাওয়ার। ঈদের দিন ডেজার্ট হিসাবে আপনারা এই ফিরনিটা টেবিলে রাখতে পারেন, আগের দিন বানিয়ে এটাকে সংরক্ষণ করতে পারবেন। আমি মাত্র 1 লিটার দুধ দিয়েই এই ফিরনিগুলো তৈরি করেছি। আমি আশা করব যে আমার আজকের এই ফিরনি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি এখানে 1 লিটার দুধের ফিরনি তৈরি করব, এই জন্য আমাদের 1/4 কাপ চাল প্রয়োজন। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি চালটা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে 1 মুঠ চাল ব্যবহার করবেন। এবার পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি চালটাকে ধুয়ে নেব। চালটাকে কোচলে কোচলে ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, খুব আলতো করে এটাকে ধুয়ে নিতে হবে, না হলে চালের মধ্যে যে স্টার্চ থাকে সেটা ধুয়ে যাবে, তখন আর ফিরনিটা আঠালো হবে না। আমি এটাকে 2 বার ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এবার চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চালগুলোকে একদম পাউডার বানিয়ে ফেলা যাবে না, প্রতিটা চালকে 3 থেকে 4 ভাগ করে নিতে হবে। আমি একটু ব্লেন্ডার করেছি আর দেখতে পাচ্ছেন যে আমি এটাকে পাউডার করে নেইনি। যদি আপনাদের কাছে ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা পাটাতো পিষে নিতে পারেন। এর মধ্যে আমি 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি এবং এটাকে আমি 20 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা চালটাকে পানিতে না দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি এখানে কিছু কাঠবাদামকে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলোকে ছোলা ছিলে আমি এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার চাইলে এটা পেস্ট বানিয়ে নিতে পারেন, তবে আমি এটাকে কুচি কুচি করে নিচ্ছি। এর কারণ যখন আমরা পায়েসটা তৈরি করব প্রতি বাইটে একটা বাদামের ফিল পাব। এখন আমাদের মাওয়ার প্রয়োজন, সবসময় তো আর বাসায় মাওয়া থাকে না, এই জন্য আমি বাসায় ইনস্ট্যান্ট একটা মাওয়া তৈরি করে নেব। এই জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ এবং 1 চা চামচ ঘি। এটাকে মিক্স করে নিলে আমাদের মাওয়া তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কুচি করে রাখা বাদাম প্রায় 2 টেবিল চামচের মতন, সামান্য একটু হলুদ রং দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আর কয়েক চিমটি জাফরান দিচ্ছি, এটাও অপশনাল, হোটেলের মধ্যে এটা সম্ভবত দেয় না। এর মধ্যে আমি কুসুম গরম 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 1 কাপ দুধ ব্যবহার করেছি, 1/2 কাপ ব্যবহার করেছি চাল ভিজিয়ে রাখার জন্য, আর 1/2 কাপ ব্যবহার করেছি এটা মিশিয়ে নেওয়ার জন্য। এবার এটাকে আমি একপাশে সরিয়ে রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 3 কাপ দুধ গরম হতে দিয়েছি। প্রথমে আমরা 1 কাপ দুধ ব্যবহার করে ফেলেছি, তাই আমরা এখানে 3 কাপ দুধ ব্যবহার করছি। যখন এটা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। তবে যদি আপনারা এখানে চান তবে এলাচ এবং দারচিনিটা গরম দুধের মধ্যে দিতে পারেন, তবে আমার এলাচ আর দারচিনি ঘ্রাণটা ভালো লাগে না, তাই আমি এখানে এটা স্কিপ করছি। এবার নেড়ে চেড়ে চালটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে, চুলার হিট মিডিয়াম টু লো থাকবে, আর এটা অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মিল্ক সলিডটা আশেপাশে জমা হয়ে যাবে। আমার এখানে 12 মিনিটের মতো সময় লেগেছে চালটা সিদ্ধ হতে। যখন এটা সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা চাল সিদ্ধ হওয়ার পরে অ্যাড করবেন, না হলে কিন্তু চালটা আর সিদ্ধ হতে চাইবে না। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু লবণ ব্যবহার করব। যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তারা স্কিপ করবেন, তবে লবণ ব্যবহার করলে মিষ্টি খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে বাদাম মাওয়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা যদি এর মধ্যে এলাচ দারচিনি ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে সেটাকে তুলে নেবেন। আর এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ঘন করে নিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। হোটেল স্টাইলের যে ফিরনিটা আছে তার মধ্যে একটা ভ্যানিলা ফ্লেভার পাওয়া যায়। বিয়েবাড়ির ফিরনি আর হোটেল স্টাইলের ফিরনির মধ্যে আমার কাছে সবথেকে বড় পার্থক্য এটাই মনে হয়। আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতন গাজর কুচি দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, না দিলেও হবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে পছন্দ মতো ঘন করে এটাকে নামিয়ে নেব। আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি, আর আমি এই পর্যায়ে নামিয়েছি। আমার কাছে ফিরনিটা একটু ঘন হলে বেশি ভালো লাগে।
ফিরনিটাকে আমি ওয়ান টাইম গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা যেই পাত্রের মধ্যে ফিরনিটাকে সার্ভ করবেন সেই পাত্রেই গরম অবস্থায় দিয়ে দিতে হবে। আমার এখানে 8 গ্লাস ফিরনি হয়েছে, যদি ফিরনির গ্লাসে করেন সেক্ষেত্রে 10 গ্লাসের মতন হতে পারে। ফিরনিটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, সেই জন্য উপরে কিছু কাজু বাদাম, কিশমিশ এবং জাফরান দিয়ে দিচ্ছি। পছন্দ মতো সাজিয়ে এটাকে আপনারা পরিবেশন করবেন। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এ ফিরনির টেস্টটা আসলেই অনেক বেশি মজার। আজ তাহলে বিদায় নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।